হাই গাইস, শুভ প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা, আমার সাথে আছে বাবাই। বাবাই দুষ্টু করছে, এই দেখো সারা বিছানায় বই খাতা স্লেট সব ছড়ানো। তো আজকে বাড়িতে মা আর ভাই এসেছিলো সন্ধ্যাবেলায় ওই শাশুড়িকে দেখতে, মানে শাশুড়ি তো কালকে চোখ অপারেশন হয়েছে, তো সেই দেখতে এসেছিলো। তো গেলো তখন কটা, ওই 7:30টার দিকে গেছে, 7:30টার দিকে গেলো। তারপর তার আগেই বাবাকে খাইয়েছিলাম, ওরা এলো ওদেরকে খেতে টেতে দিলাম একটু, খাইয়ে টা খাওয়াটা দেওয়ার পর আবার ভাত টাত করলাম। ভাত টাত ভাত টুটু টুটি এসব করার ছিল, সেগুলো করলাম। বাবার খাবার টাবার করলাম, করে টোরে আমি একটু খেলাম, এইমাত্রই খেলাম, লেটই হয়ে গেল, 9টা বাজতে যায় প্রায়। তো এখন বাবাই যেহেতু সন্ধ্যাবেলায় পড়তে বসতে পারিনি, মারা এসেছিলো, একটু রান্নাবান্নাও ছিল কাজবাজ, তো বাবা এখন বই টই স্লেট লেট ছড়িয়ে নিয়ে বসে যেতে, তোমরা তো দেখলি। তো এখন বাবাই বলছে আমি একটু পড়বো, তো বাবাকে এখন একটু পড়াতে বসবো, তারপর আবার তো বাবাকে খাওয়ানোর ব্যাপার আছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে। তো ভেবেছিলাম আসবো না, যেহেতু বাবাই পড়তে বসেছে, তো ভালো না একটু তোমাদের সামনে আসি কথা বলি। তো পরে আবার আসবো, বাবাকে একটু পড়িয়ে নিই, তারপর আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।